রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের ক্লাসগুলো থেকে তোমরা দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে জেনেছো। মার্ক্সবাদের আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র হলো উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। এই ক্লাসে সেটা নিয়ে কথা বলব। শুরুতেই একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে তোমাদের হয়তো একটু সুবিধা হবে। ধরো একজন চট কলে শ্রমিককে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হয়। এবার সে যে পরিমাণ কাজ করে সেই কাজকে যদি মূল্যতে পরিণত করা যায় তাহলে দেখা যায় সে প্রতিদিন 500 টাকার কাজ করে। তাহলে সেই অনুসারে তার প্রতিদিনের কাজ বাবদ 500 টাকা করে পাওয়া উচিত, কিন্তু কর্তৃপক্ষ তাকে প্রতিদিন 150 টাকা দেয়। তার মানে সে যে পরিমাণ কাজ করল সেই পরিমাণ কাজের মূল্য সে পেল না। এই যে 350 টাকা এক্সট্রা রইল এটাই উদ্বৃত্ত মূল্য। কিন্তু এই উদ্বৃত্ত মূল্য কোথায় যায়? এই উদ্বৃত্ত মূল্য চলে যায় মালিক পক্ষের পকেটে। সুতরাং আমরা কি দেখলাম, মোট শ্রম সময়ের সৃষ্ট পণ্যমূল্য থেকে মজুরির মূল্য বাদ দিলে যে মূল্যটা পাওয়া যায় সেটাই হলো উদ্বৃত্ত মূল্য। মার্ক্সবাদ মনে করে শ্রমিক তার মাইনের মূল্যের যেটুকু শ্রম করেন সেটাই হলো আবশ্যিক শ্রম, আর বাকিটা হলো উদ্বৃত্ত শ্রম। আর পুঁজিবাদী সমাজে শ্রমিকদের এই উদ্বৃত্ত শ্রম করতে বাধ্য করা হয়। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রমতত্ত্ব বা লেবার থিওরি অফ ভ্যালু থেকে প্রভাবিত হয়ে মার্ক্স উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব বিশ্লেষণ করেছিলেন। তিনি এই তত্ত্বের মাধ্যমে পুঁজিবাদী সমাজে শ্রমিকদের শোষণের দিকটি তুলে ধরেছেন। মার্ক্সবাদ মনে করে পুঁজিবাদী ব্যবস্থায় উদ্বৃত্ত মূল্যের উৎপাদন এক অনিবার্য নিয়ম, কারণ উদ্বৃত্ত মূল্য আহরণ করেই মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর ওপর শোষণ কায়েম করে। এইভাবেই পুঁজিবাদী সমাজে আর্থিক বৈষম্য আরও বাড়তে থাকে, কারণ একদিকে একাংশের শোষণ হতে থাকে আরেকদিকে আরেকাংশের লাভ। তবে বৈষম্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিকদের মধ্যে চেতনা আসে, শোষণের চেতনা, আর সেখান থেকেই শুরু হয় সংগ্রাম। সেটাই মার্ক্সবাদের আরেকটা সূত্র, এটা নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলব। তাই সঙ্গে থেকে অ্যাডাম স্মিথ ও ডেভিড রিকার্ডোর মূল্যের শ্রমতত্ত্ব বা লেবার থিওরি অফ ভ্যালু দ্বারা প্রভাবিত হয়ে মার্ক্স উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব আলোচনা করেছিলেন। কার্ল মার্ক্স তার অর্থনৈতিক তত্ত্বের মূল কথা উদ্বৃত্ত মূল্যের তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করেছেন।